ইনজেকশনের জন্য পেন ইনসুলিন প্রথম ধাপ এই জিনিসগুলো সংগ্রহ করুন ইনসুলিন পেন সিরিঞ্জ বা ইনজেকশন সুরাসর মোছা ব্যবহারের আগে ইনসুলিনের মেয়াদ শেষ হওয়ার তারিখটি পরীক্ষা করে দেখুন খোলার চার সপ্তাহ পরে ইনসুলিন পেনটি ফেলে দিন অথবা উৎপাদকের নির্দেশ অনুসারে দ্বিতীয় ধাপ পেন সুই ঢোকানো নতুন সুই থেকে প্রতিরক্ষামূলক শিল ছিটিয়ে দিন সুইটি কষে প্যাঁচ করুন বাইরের টুপি সরান ফেলে দেবেন না ভিতরের টুপি সরান আর ফেলে দিন প্রতিটি ইনজেকশনের জন্য সর্বদা একটি নতুন সূচ ব্যবহার করুন তৃতীয় ধাপ নতুন পেনের জন্য সুরক্ষা পরীক্ষা করুন প্রতিটি নতুন খোলা পেনের সুরক্ষা পরীক্ষা করুন ডোজ সিলেক্টরকে দুই নম্বরে ঘোরান পেনটি সোজা করে ধরুন ইঞ্জেকশনের বোতাম ততক্ষণ টিপুন যে ডোজের উইন্ডোতে শূন্য প্রদর্শিত হয় ইনসুলিনের একটি ফোঁটা সুইয়ের দাগায় উপস্থিত হওয়া উচিত অন্যথায় সুই পাল্টান এবং পদক্ষেপটি পুনরাবৃত্তি করুন যদি এখনও তিনবারের পরে কোনো ফোটা ইনসুলিন না উপস্থিত হয় তবে পেনটি ত্রুটিযুক্ত এবং একটি নতুন পেন ব্যবহার করার আবশ্যক চতুর্থ ধাপ ইনসুলিন ডোজে ঘোরান ডোজ সিলেক্টরকে প্রয়োজনীয় ডোজে ঘোরান আপনি সঠিক ডোজটি ডায়াল করেছেন তা নিশ্চিত করতে ডোজ উইন্ডোটি পরীক্ষা করুন যদি আপনার ডোজটি বেশি হয়ে থাকে তবে শূন্য এ ডায়াল করুন এবং আবার ডাইল করুন পঞ্চম ধাপ কোথায় অনুপ্রবেশ করতে হবে ইঞ্জেকশন লাগানোর জন্য সর্বাধিক সাধারণ জায়গা হল পেট নাভি থেকে অন্তত দুই আঙ্গুল ছেড়ে অনুপ্রবেশ করুন প্রতিটা ইঞ্জেকশন আগের জায়গা থেকে অন্তত দুই আঙ্গুল ছেড়ে লাগানো উচিত হবে একই জায়গায় ইনসুলিনের লাগাবেন না ষষ্ঠ ধাপ কিভাবে ইঞ্জেকশনটি লাগাতে হবে যেই জায়গায় ইঞ্জেকশনটি লাগাবেন সেটা সুরাসর মুছা দিয়ে পরিষ্কার করুন চামড়ার এক ভাঁজ ধরুন অন্য হাতে পেনটি রকম দেখানো হয়েছে সেরকম ধরুন আপনি ডোজ উইন্ডো দেখতে পাচ্ছেন তা নিশ্চিত করুন তাকে চামড়া থেকে নব্বই ডিগ্রি কোণে অনুপ্রবেশ করুন ইঞ্জেকশনের বোতামটি ততক্ষণ টিপুন যতক্ষণ ডোজ উইন্ডোতে শূন্য না দেখায় সুই সরানোর আগে দশে গণনা করুন সেই জায়গাটি পাঁচ সেকেন্ডের জন্য হালকা করে চেপে ধরুন সেই জায়গাটি ঘষা দেবেন না সপ্তম ধাপ সুই বার করা সুইয়ের বাইরে টুপিটা লাগিয়ে দিন বাইরের টুপি ব্যবহার করে সুই আলগা করুন প্রদর্শিত হিসাবে সুই সরান ব্যবহৃত সুইগুলো পুনঃ ব্যবহার করবেন না কিংবা সেই সুইটা আবার টুপি দেবেন না অষ্টম ধাপ নিষ্পত্তি এবং রাখা ব্যবহৃত সুইগুলো একটি ঢাকা দেওয়া শক্ত প্লাস্টিকের পাত্রতে ফেলে দিন খোলা ইনসুলিনের বোতলটি শীতল শুকনো জায়গায় আর সূর্য আলোক থেকে দূরে রাখবেন না খোলা ইনসুলিনের বোতলটি ফ্রিজে রাখবেন